Hey guys, good morning. আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি প্রিয়া, তোমাদের হচ্ছে প্রিয়া ব্লগস। তো প্রায় অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, কারণ এক্সাম চলছিল, তো তার জন্য ব্লগটা করতে পারিনি ঠিকঠাক। তো আজকে অনেকদিন পরে ভাবলাম একটা ব্লগটা বানাই। তো এখন উঠেছে ঘুম থেকে, তো কিছু কাজ করাচ্ছিল, মানে কাজ করে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে খাওয়াটা হয়ে গেছে। তো এখন যাবো স্নান করতে, স্নান করে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো গাইজ, দেখতেই পাচ্ছ যেমন কি বাইরের ওয়েদারটা কি দারুণ লাগছে, ওখান থেকে সূর্যটাও দেখা যাচ্ছে, খুব ভীষণ সুন্দর লাগছে। বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা কেন আজকে এরকম জানি না, বাট খুব ভালো লাগছে ওয়েদারটা দেখে। এখানে মেঘ, পুরোটাই মেঘ, হাওয়াও দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, গাছ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো চলো গাইস, স্নান করে এসে আবার তোমাদের দেখাচ্ছি। আমি স্নান করতে যাব, গিয়ে এদের দেখি আমার টাইম কেটে যাচ্ছে। দেখো কিভাবে ঘুমাচ্ছে, কিরে ও ঘুমের চোখ করে, কে আসছে কে আসছে না কিছুই বোঝে না। থাক তুই ঘুমা, শুধু বেড়াল না, এটাও ঘুমাচ্ছে, খেয়ে দে একদম, সবাই শুধু ঘুমায়। আমি যাই স্নান করতে, স্নান করতে যাওয়ার সময় এদের দেখে এরম হচ্ছে। থাক ঘুমা, আমি স্নান করে আসি। জল পড়ছে কল থেকে, স্নান করে চলে এসেছি আবারও। আর পাশে চেরি বসে আছে, তো ওর সাথে এতক্ষণ বদমাশি করছিলাম। তো এখন স্নান টান হয়ে গেছে, এখন এর অনেক রেস্ট করবো। রেস্ট করার পরে মানে সারাদিনই রেস্ট করি, এমনি একটু আমি ফোন টোন দেখবো, ফোন টোন দেখে তারপরে একটু হয়তো চেরিকে নিয়ে বাইরে ঘুরতে যাবো, তো সো তখন তোমাদের দেখাবো। তো চল এখন যাওয়া যাক। কত সুন্দর হয়ে গেছে দেখতে। তো গাইস, সবাই গেস করে আমাকে কমেন্টে জানিয়ে চেনি এখন বয়স কত হতে পারে, সবাই জানিও কমেন্টে। কুচু 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 দর্শিনী গাইস, এই ছাদে কিছু মেয়ে দেখা যাচ্ছে। হ্যালো করো, হ্যালো। তো এটা হচ্ছে বেস্টি আমার, তো এইবার ছাদের থেকে ওদেরকে দেখা যায়, বেশি দূর না আমার বাড়ি থেকে, ওর বাড়ি একটুখানি, তো তার জন্য এই ছাদ থেকে ওই ছাদে দেখা যাচ্ছে। তার জন্য তোমাদেরকে দেখালাম, সঙ্গে বোন আছে, দুটো ভাই আছে। গাইস দেখতে পাচ্ছ চেরি কী করছে ওখানে। চেরি মায়ের লেপগুলো শুকাতে দিয়েছিল, তো আর ও এসে হয়ে যাচ্ছে। না না করা হয়নি, বাদ দিয়ে দিয়েছি কেটে। আমার খুব অধৈর্য, তো এগুলো শুকাতে দিয়েছিল মা। বস বস বস, এখনো বস বস, এখনো বস, শুয়ে পর, শোবে না, না বলে দিল। গাইস দেখবো আবার আসবে, আবার লুকিয়ে লুকিয়ে আসবে। দেখো তো ছাদে কিছু কাজ হচ্ছে, তার জন্য ছাদটা এরকম আমাদের। যাওয়ার এসছে, যাওয়ার এসছে,
আবার যাবে কি আবার আসবে আবার আসবে চলে এসছে যায়নি যায়নি হাটুলে কামড়ে দিত দেখবি একটা জিনিস টাকা দিবে আসছি আসছি ওরে নিয়ে আসবো তোমাকে নিয়ে যেতে মানা করেছে মাম্মা ওই যে ওই মেয়েটা তোমাকে নিয়ে যেতে মানা করেছে রাস্তায় কি করবো মাম্মা হ্যাঁ যাবে বলছে চলো ঘুরে আসি চলো মৌদে ঘরে যাবে কি দারুণ লাগছে দেখতে সাদাটা বেশি কিউট লাগছে দেখতে আমার তো গাইস পেছনে মা আছে চেরি চেরি ফটো তুলবো মা 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 এদিকে 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 দেখাও হয়ে গেছে ফটো তোলা তো এমনি বিকালবেলা ঘুরছি সবাই হাওয়া দিচ্ছে বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার চেরি মার কোলে পাগলা কুকুর তো এটা আমাদের বাড়ি আরে গরিব মানুষ মনে রাখতো না তাই না তো চলো একটু পরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে ভাবলাম একটু রাস্তার দিকে যাই তো রাস্তার দিকে যাচ্ছে একটু হাওয়া ঠাওয়া খেতে সামনে দুটো কুকুর দাঁড়ানো কুকুর রাস্তার দিকে যাই কিছুক্ষণ পরে দেখাচ্ছে কি চাই কি প্রবলেম ঘর ঢোক খাওয়া আসছে ঘর ঢোক বল দাও